আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান এ যেন বিরল প্রজাতির এক ফুল যার গন্ধ নেওয়া শুরু হতে না হতেই হারিয়ে যায় আরও একটি বছরের জন্য প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিয়াম ও আপনার স্বাস্থ্য সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো রমজানে কি খাবেন কি খাবেন না এই প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে আজ উপস্থিত আছেন পুষ্টিবিদ সুমাইয়া সিরাজি যিনি সমরিতা হাসপাতালে কর্মরত আছেন চলুন দর্শক কথা বলি তার সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে ধন্যবাদ আমরা আজকে কথা বলবো রমজানে কি খাবো কি খাবো না সেই প্রসঙ্গে তো শুরুতেই আমি জানতে চাইবো আসলে আমরা খাবার নিয়ে খুব মানে একটা দ্বিধা ভুগি সাধারণত দেখা যায় যে কিছু খাবার খেলে ওজন বেড়ে যায় রোজাতে একটু অন্যরকম খাদ্যাভ্যাস মানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় আমাদের খাবার গ্রহণের সেই বিষয়টা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো আচ্ছা যদি ওজন আসলে বেড়ে যায় সেভাবে যদি বলতে চান তাহলে যে জিনিসটা চলে আসে সামনে যেটা হচ্ছে যে ওজন আমাদের কেন বাড়ছে রোজার মধ্যে আমরা আসলে যা খাচ্ছি রোজাতে কিন্তু তাই খাচ্ছি কিন্তু আঠারো ঘন্টার মতো একটা ফাস্টিং আওয়ার থাকছে এরপর যখন ইফতার খাচ্ছি তখন আমরা সামনে একদম তেলে ভাজা খাবারগুলোকে নিয়ে বসে পড়ছি এই খাবারগুলো খেলে কি হচ্ছে খুব অল্প সময়ে আমরা অনেক খাবার খেয়ে ফেলছি ক্যালোরি বেশি অ্যাড হচ্ছে তেলের জন্য আবার এই তেলগুলো হচ্ছে এক তেল থেকে একটু পোড়া টাইপের ট্রান্সফ্যাট

হ্যাঁ খুব কমন এবং খুব রিচ থাকে একটুখানি আপনার এক কাপ ছোলা আর হচ্ছে যদি সে একটা পেঁয়াজু খায় তাহলে কিন্তু সে একটা পরিপূর্ণ মিলের সমান খাবার খাচ্ছে কিন্তু এটা আমরা বুঝতে পারি না আর আপনি একটু আগে যেটা বলছিলেন ট্রান্স ফ্যাট মানে এই বিষয়টা যদি একটু আমাদের একটু বুঝিয়ে বিষয়টা আসলে যদি এভাবে বলতে চাই যে আমাদের তো আসলে চর্বি দুই ধরনের আছে ভালো চর্বি খারাপ চর্বি দুই ধরনের চর্বি আছে ফ্যাট যে খারাপ তা তো না ফ্যাট আমার শরীরের জন্য আপনার শরীরের জন্য সবার জন্য দরকারি বাট যেসব ফ্যাটগুলো থাকে আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলোকে আমরা ট্রান্স ফ্যাট বলে থাকছি দেখা যায় অনেকক্ষণ ধরে যে তেলে ভাজা যে খাবারগুলো যে আজকে তেলে ভাজলাম আচ্ছা একটুখানি তেল বেশি হয়ে গেল ওকে ফাইন আমি রেখে দেই ওই তেলটাতে কালকে আবার যখন ভাজছি তখন কিন্তু ওই ওই তেলের মধ্যে ট্রান্সফারটার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং ওই খাবার যখন আমরা খাচ্ছি তখন ওই খাবার থেকে বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এই প্রসেসিংটাই আমাদের জন্য খারাপ যদি এখন আমাকে তো কেউ যদি না করতে পারি না যদি কোনো পেশেন্ট আমাদের কাছে চলে আসে খাবে না সে খুব পছন্দ করে অবশ্যই সে খাবে কিন্তু একটা পরিমাণ রেখে খাবে ওই পরিমাণের বাইরে যাওয়া যাবে না মানে খুব বেশি একসাথে খেয়ে ফেলাটা ঠিক না আর যখন আমরা এত ঘন্টা ফাস্টিং থাকার পরে যখন আমরা ইফতার শুরু করছি শুরুটা কিভাবে করা উচিত কি দিয়ে করা উচিত ইফতার যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকা এরপরে শুরুটা হওয়া উচিত যে ফাস্টি থাকা উচিত খেজুর খেজুরের সাথে একটা জুস থাকবে সঙ্গে একটা রসালো ফল থাকবে আর অনেকে করে এটা খেয়ে একটু একটু মানে টাইম নিয়ে নেয় এরপরে হচ্ছে দেখা যায় যে আবার নতুন কোনো খাবার খাচ্ছে যদি সেটা না করে তাহলে ওই রসালো ফলের সাথে একটা ছোট মিল যেমন একটু টক দই সাথে চিরা বা একটু দই চিরা কলা এই ধরনের একটা সেট মেনু সে করে নিয়ে খেয়ে জাস্ট ফাস্টিংটা এইভাবে সে ভাঙতে পারে আমরা সবসময় বলে থাকি যে ইসলাম ধর্ম খুব সাইন্টিফিক একটা ধর্ম এবং এখানে কিন্তু মধুর ব্যাপারে কিন্তু বলা আছে কোরআন শরীফের মধ্যেও আছে লেখা আছে যে এটা কতটা জরুরি মধুর পুষ্টিগুণ সম্পর্কে যদি একটু বলতেন যে আমরা যদি চিনি না খেয়ে মধু খাই না আসলে চিনি না খেয়ে মধু খাই কথাটা আসলে একটু ভুল কথা চিনি আর মধুর ক্যালোরি সমান কিন্তু মধুটা আমাদের জন্য একটা ঔষধি গুণ সম্পন্ন যেটা চিনির মধ্যে নাই হ্যাঁ আর চিনিটাতে হচ্ছে দ্রুত আপনার গ্লুকোজটা বাড়িয়ে দেবে যেটা আপনার মধু হচ্ছে করবে না তো ক্ষেত্রে হয় কি এক চামচ চিনি আর এক চামচ মধুর ক্যালোরি কিন্তু সমান

বিষয়টা হচ্ছে একটা অভ্যাসগত ব্যাপার দেখা যায় সেহেরিতে অনেকে বেশি খেয়ে ফেলে বলতে পারে যে আমি খেতে পারি আমার একটু কম খেলে খারাপ লাগে কেউ যদি বলে কম খায় খাবো সেক্ষেত্রে আর এক সেটিং হবে আমরা তখন করবো যারা একটু কম খেতে পছন্দ করে তাদের জন্য একদম হালকা খাবারটা যেমন হচ্ছে একটু দই থাকবে বা দুধ থাকবে যেকোনো একটা দই দুধ থাকবে হালকা খাবারটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকের জন্য খুবই দরকার আমরা এই প্রসঙ্গে শুনবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক এবারে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিয়াম ও আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি রমজানে কি খাবো কি খাবো না এই প্রসঙ্গে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে সেহেরিতে হালকা খাবার যারা খেতে চান তারা কিভাবে খাবেন সেহেরিতে যারা হালকা খাবার খেতে চান তাদেরকে আমরা একটা চয়েস দিব সেটা হচ্ছে দুধ এবং খেজুর এই জিনিসটা মাস্ট সেহেরিতে রাখতেই হবে কেন কারণটা হচ্ছে আমরা যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকবো তাই এমন কিছু খাবার আমাদেরকে খেতে হবে যেগুলোতে আমরা এনার্জি পাই আর যেহেতু আমরা সিরিটা খেয়ে শুয়ে পড়ি একটা গ্যাপ থাকে না তাই এই সময়টা খাবারের পরিমাণটা একটু কম রাখা উচিত অ্যাটলিস্ট রাতের যে সে খাবারের পরিমাণটা কম রাখা উচিত তাহলে সারাদিনের জন্য কোনো প্রবলেম হবে না ডিহাইড্রেশনের প্রবলেমটার জন্য একটু পানি বেশি ঘন সে করতে পারে সমস্যা নাই কিন্তু আমাদের মধ্যে অনেকেই একটা ভুল ধারণা আছে যে যেহেতু 16 ঘন্টা না খেয়ে থাকবো তাহলে আমি দ্রুত খেয়ে ফেলি বেশি করে খাই কিন্তু আমাদের তো পাকস্থরিতে খেয়ে জমিয়ে রাখার কোনো অবস্থা নাই সেজন্য আমাদেরকে খাবারটা এভাবেই খেতে হবে যেন আমাদের শরীরে গ্লুকোজ লেভেলের পরিমাণটা বেশি কমে না যায় फास्टিং কারণে আর অনেকের একটা অভ্যাস থাকে যে চা খাওয়ার চা না খেলে দেখা যায় মাথা ব্যথা করে তারা কি চা খাবে নাকি হবে না ভরা পেটে সে চা খেতে পারবে আর যাদের মাইগ্রেনের প্রবলেম থাকে এই ধরনের যদি তার কোনো কিছু হয় সেটা আলাদা বিষয় হবে বাট আপেল সে খেতে পারে যাদের যে মাইগ্রেনের প্রবলেম থাকে তারা সেহরিতে একটা ছোট আপেল রাখবে সে আপেলটা তারা খেতে পারবে দুধ হতে পারে ভাত বা যেটাই খাক না কেন তার সাথে একটা ছোট আপেল থাকবে আর দেখা যায় যে ইফতার করার পরে অনেকে হয়তো অনেকক্ষণ গ্যাপ দিয়ে ভাত খাচ্ছে আবার কেউ দেখা যায় যে কিছুক্ষণ পরেই মানে রাতের খাবারটা ভাত খেয়ে নিচ্ছে এখানে গ্যাপটা কতটুকু হওয়া উচিত বা কি কি খাওয়া উচিত তখন একটা খাবার থেকে আরেকটা খাবারের গ্যাপ দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা হওয়া ভালো যেহেতু সন্ধ্যা সাতটার ভিতরে আমাদের ইফতার হবে সেক্ষেত্রে রাত সাড়ে আটটা থেকে নয়টা হচ্ছে বেস্ট টাইম ফর ডিনার অন সময়টা সে ডিনারটা করে নিবে। এরপরে সে রাতে আর কিছু না খেলেও চলবে এভাবে গ্যাপটা হবে এটা যার যার পছন্দ অনুযায়ী আচ্ছা আবার অনেকে কিন্তু এমনটা করে যে সেহরি করেন না তারা একটু খাওয়াটা দেরিতে দ্যাট মিনস হয়তো 12টার দিকে খেয়ে একবারে শুয়ে পড়লেন সেটা কি করা ঠিক কিনা বা সেহরিটা অবশ্যই খাওয়া উচিত কিনা এই বিষয়টা যদি একটু বলতে আচ্ছা সেহরিটা আমরা কখনো স্কিপ করতে বলবো না অনেকেই বলে যে আমি পানি খেয়ে শুয়ে পড়তে চাই তার জন্য আমরা রিকোয়েস্ট করে বলি মানে কাউন্সিলিং সেশনটা তখনই চলে আসে আমরা তাকে বলি যে এটলিস্ট এক গ্লাস দুধ খেয়ে যেন ঘুমায় সঙ্গে একটা খেজুর থাকবে আর কিছুই না পানি যদি খেতে চাই বাট একেবারেই না এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা যদি এতক্ষণ না খেয়ে থাকি শরীর অবশ্যই ডিহাইড্রেট হয়ে যাবে অনেকে সিক হয়ে যাবে মাথা ঘুরাবে মাথা ঘুরে পড়ে যাবে তখন দেখা যাবে সে রোজাটা রাখতে পারছে না এই ধরনের প্রবলেমগুলো হবে আবার এত বেশি কোন না খেয়ে থাকার কারণে তার প্রেশার লো হয়ে যাবে এই ধরনের অনেকগুলো প্রবলেম চলে আসে তো আমরা এটাকে কখনোই প্রেফার করি না অবশ্যই কিছু খাবার মুখি দিয়ে তাকে সেরি থাকতে হবে এটা হতে পারে যে সে যদি একটা যেমন রাত একটা যেহেতু তিনটার সময় আমাদের সেরি টাইম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লো আধা ঘন্টা পর ঘুমিয়ে পড়লো এরকম সে করতে পারে আর সাধারণত দেখা যায় যে যারা একটা ডায়েটের মধ্যে থাকে অনেকেই ডায়েট মেইনটেইন করে তাদের উদ্দেশ্য কি বলবেন যারা ডায়েট মেইনটেইন করে তাদের ক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে যে ডাইটিং যখন সে ফলো করছে নিশ্চয়ই সে একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে ফলো করছে সে তার ওই ডায়েট চার্টটাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ ইফতার আড়াক ভাগ রাত আড়াক ভাগ সৈরিন এরকম তিন ভাগ করে সে খেতে পারবে এক্সট্রা আর কোনো খাবার ऐड হওয়ার প্রয়োজন নাই তবে যদি সে মনে করে না আমি একটু ইফতার প্রেফার করি তখন আমরা তাকে একটা মিল সেট করে দিব যেমন হচ্ছে আমি জাস্ট একটু উদাহরণের জন্য বলছি সেটা হচ্ছে যেমন হাফ কাপ ছোলা সঙ্গে হচ্ছে এক কাপ মুড়ি এটা একটা সেট হবে তার জন্য আবার পরের দিন একটা পেঁয়াজু সঙ্গে এক কাপ মুড়ি এটা একটা সেট হবে তার জন্য এর সঙ্গে জুস ফল খেজুরি এগুলো থাকবে মানে এই খাবারটা ইফতারটা আমরা এভাবে বলে দিব যে একটা ভাজা খাবার সেটা হতে পারে চপ সেটা হতে পারে পেঁয়াজু সেটা হতে পারে বেগুনি যদি সে অ্যাভয়েড করতে না পারে তাহলে সে এভাবে ভাগ করে খেতে পারবে আর কারো কারো দেখা যায় যে কিছু অ্যাসিডিটির প্রবলেম থাকে যাদের ডিডোনাল আলসার আছে এরকম অনেকেরই থাকে তাদের জন্য পার্টিকুলার কি ধরনের খাবার খাওয়া উচিত যাদের অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তাকে প্রেফার করি একটু ইফতারে একটু ভাত খেয়ে ফেলার জন্য যেহেতু অনেকটা সময় সে ভাত তো আসলে আমাদের জন্য ক্ষতিকারক কিছু না সেইটু ভাত ডাল মাছ এই টাইপের জিনিস দিয়ে সে একটু সরবত খেলো একটা খেজুর খেলো দিন শেষে অল্প একটু ভাত দিয়ে মানে তার ভাতটা দিয়ে জানি ইফতারটা শুরু হয় এবং সেইটাও যেন তার ভাত হয় তার একদমই না খেয়ে থাকা যাবে না আবার অনেকে হচ্ছে ডিমটা স্কিপ করা যাবেন আমরা ডিম স্কিপ করে ফেলি একদম রমজান মাসটাতে ওই সময়টা একটু ডিম খেতে পারবে এরকম টুকটা খাবারগুলো সে খাবে তার খালি পেটে থাকা যাবে না এক দিন ঘন্টা পর পর ডিমের কুসুম খাবো কিনা মানে ডিমের কোন অংশটা খাবো ডিমের এটা আগে একটা প্রচলিত ধারণা ছিল যে কুসুমটা আসলে খারাপ বাট আহ বিগত দুই তিন বছরের বেশি হচ্ছে এটা আসলে এখন আর নাই ডিমের কুসুমটা একদম একটা ভালো কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল বলি আমরা এটাকে এবং এটা খাওয়া যাবে এর মধ্যে এমন কোন ক্ষতিকারক উপাদান নাই যেটা একজন ব্যক্তি একবার খেতে পারবে না আমি যদি দিনে দুইটা তিনটা ডিম এবং ডিমের কুসুম খেয়ে ফেলি তখন সেটা খারাপ হবে এবং আসলে কুসুমের মধ্যেই কিন্তু মানে কুসুমটাই ডেন্সলি নিউট্রিয়েন্ট বেশি যদি তার আদার্স কোন প্রবলেম না থাকে সে কুসুম সহ একটা ডিম অবশ্যই খেতে পারবে এখানে কোন সমস্যা নাই আর যারা ডায়াবেটিস আছে যাদের আর কি তারাও কিন্তু বিভিন্ন রকম চিন্তা করে যে খাবারটা কিভাবে খাবে তাদের ব্যাপারে যদি একটু বলেন যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রে আসলে কি কিছু প্রিপারেশন নিয়ে রোজাটা রাখতে হবে প্রথমে তাকে তার ডাক্তারের সাথে কথা বলতে হবে যে সে রোজা রাখার জন্য পারবে কিনা রাখতে হ্যাঁ সে মেন্টালি সেট কিনা রোজা রাখার জন্য যদি সে মনে করে যে না সে রোজা রাখতে পারবে সেক্ষেত্রে আমরা তাকে আসলে তাকে একটা ডায়েট চার্ট দিব তার হচ্ছে ক্যালোরিটা মেপে দিব প্লাস হচ্ছে সে ইনসুলিন নিচ্ছে কিনা কিংবা ইনসুলিন ইনসুলিন দিলে একরকম ডায়েট চার্ট হবে ইনসুলিন না দিলে হবে আর একরকম আমি সাপোজ ধরে নিলাম তার ইনসুলিন হচ্ছে দিচ্ছে না সেক্ষেত্রে সে নরমাল খাবারই খাবে বা চিনিটাকে আমরা অমিট করে দিচ্ছি কারণ কি সুগার চিনিটা সরাসরি সুগার তো দেখা যায় খেলে সরাসরি গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে আর এতক্ষণ না খেয়ে থেকে যখন সে ইফতারের চিনি পাবে তখন কিন্তু অটোমেটিক সুগার লেভেলটা দ্রুত বাড়বে এই জন্য আমরা ডায়াবেটিস পেশেন্টকে ফ্রুটস দিয়ে ইফতারটা শুরু করতে বলবো তার ঠিক দুই ঘন্টা পর পর তার জন্য একটু করে খাবার যাবে তার ডায়েট সে ফলো করে যাবে মিষ্টি ফলগুলাকে একটু কম খাবে পাশাপাশি টক ফলগুলোকে সাথে রাখবে আর আমরা তো সবাই জানি মোটামুটি এটা যে আমরা ডায়াবেটিস পেশেন্টকে তাদের খাবারের সাথে একটু মেথি রাখতে বলি কারণ মেথি হচ্ছে আর একটা ঔষধি গুণ সম্পন্ন খাবার এগুলো মেনটেন করলেই তার জন্য যথেষ্ট সে রাখতে পারবে আমরা আরো কথা বলবো এই বিষয়ে আরো জানবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিয়াম ও আপনার স্বাস্থ্য এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিয়াম ও আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি রোজায় কি খাবেন কি খাবেন না এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিক রোগীরা কি ধরনের খাবার খাবেন সেই প্রসঙ্গে আবার মানে অনেকেই কিন্তু শাকসবজি কতটা খাবে কিভাবে খাবে বিশেষ করে খাবারে আঁশ জাতীয় আঁশ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো কিভাবে খাবে যাদের পেটের পীড়ার সমস্যা আছে পাইলস আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আঁশ জাতীয় খাবারটা আসলে আমরা একটু সেহিরিতে কম খেতে বলি কারণ কি ফাইবার জাতীয় খাবার যখন আমরা খাবো তখন পানি চাহিদাটা বেড়ে যাবে তবে হ্যাঁ সেয় বিষয় আছে শাকসবজিটা একটু শাকটা অ্যাভয়েড করতে বলি কারণ কি আমরা যখন একটু খাবারের পর হাঁটাচলা করি তখন কিন্তু আমাদের খাবারটা হজম হতে সাহায্য করে আর সেয়ি খেয়ে আমরা জাস্ট ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস এর মধ্যে কিন্তু আমরা শুয়ে পড়ছে রেস্ট হচ্ছে না সেভাবে যায় যে আমরা হাঁটা চলা করতে পারছি না যার কারণে দেখা যায় ঘুমানোর পরপরই সবে ঘুম থেকে উঠে বলে যে আমার খুব অ্যাসিডিটি হচ্ছে এটা কিন্তু একদম কমন তো এই জন্য আমরা শাকটাকে অ্যাভয়েড করতে বলি সবজি খেতে পারবে সেরি সময় সবজি খাবে আর যারা যাদের এই ধরনের পাইস যেটা বললেন যাদের এগুলো সমস্যা আছে তারা নর্মালি যে খাবারগুলোকে ফলো করছে যে আশ জাতীয় খাবার বা যে খাবারগুলোকে ফলো করছে ওগুলোই রাখবে কারণ কি দেখা যদি বললাম বদহজম ভূমি এগুলো বমি এগুলো কমন এই জন্য কমন সিম্পল একটা এই জন্য আমরা অনেককে বলি পার্সোনালি সাজেস্ট করি কেউ যদি বলে যে আমি কি করতে পারি তাকে বলি যে আপনি একটু সিডিটা খেয়ে জাস্ট ঘরের ভিতরে দশ মিনিট আপনি হাঁটতে পারেন এটা ক্ষতিকারক কিছু না এটাই এটাই হচ্ছে বিষয় এটা ছাড়া আদার্স আর কি এক্সট্রা কোনো কেয়ারের প্রয়োজন হবে না আর ডায়াবেটিস আচ্ছা আর যাদের কোষ্ঠ কাঠিন্য সমস্যাটা আছে তারা কি ধরনের খাবার কি ধরনের রমজান মাসে খাবে তাদের খাবার খেতে হবে যেমন টক দইয়ের সাথে কলা করে খাওয়া ব্লেন্ড টক দই শশা এবং একটুখানি আম দিয়ে মিষ্টি হবে তাহলে এগুলো ব্লেন্ড করে খাওয়া এগুলো তার জন্য অনেক বেশি ভালো হবে টক দই থাকবে সঙ্গে টক দই না দিয়ে সে যদি দুধ প্রেফার করে ওকে ফাইন সমস্যা নেই দুধ খেতে পারবে বাট শশাটা তার জন্য খুব ভালো শশা আম দুধ এগুলো ব্লেন্ড করে খাওয়া কিংবা বেলের শরবতটা হ্যাঁ এগুলো কিন্তু অনেক বেশি ভালো বেলের শরবত আবার এখন যে মৌসুমি ফল আমরা যে রমজান মাসটা পাচ্ছি পুরোটাই কিন্তু মৌসুমি ফলের পর্ব হ্যাঁ মৌসুমি ফল যেগুলো আছে আমাদের এখন পাওয়া যাবে তরমুজ বাঙ্গি আনারসটা একটু কম খেতে বলি আমরা যে কোনো জিনিসই আমরা খেতে পারবো কিন্তু একটা পরিমাণ থাকবে এই বিষয়টা যদি মাথায় রেখে আমরা খাই তাহলে আর কোনো সমস্যা হবে না আর অনেকে বেলের শরবতটা অনেক পছন্দ করেন বেলের গুণ সম্পর্কে যদি একটু বলেন বেলের শরবতটা হচ্ছে আমাদের পেটের জন্য উপকারী হ্যাঁ যে পেটের পীড়া যেটা বলা হয় পেট ব্যথা বা অনেকে দেখা যাচ্ছে যে বধ সমস্যা হচ্ছে বা গ্যাস জমে আছে পেটটা ক্লিয়ার করা বলে আমরা যে পেট ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকে ফিলিংসটা বলে বেলের শরবতগুলোর এই ধরনের গুণগুলো বেশি আছে পেট পুষ্কার রাখার জন্য পেটটাকে ঠান্ডা রাখে চিরা আর বেল খুব ভালো একটা খাবার ইফতারের জন্য হ্যাঁ আর বেলটাকে আমরা কেন ভালো বলি বেল কিন্তু চিনিটা প্রয়োজন হয় না একটুখানি মধু হাফ চামচ মধু অ্যাড করেও সে বেলের শরবতটা খেতে পারবে অনেক সময় বেলটা এত মিষ্টি থাকে যে মধুটাও অ্যাড করতে হয় না শুধু বেলের শরবতটা খাওয়া যায় অনেকেই কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য ইসুগুলের ভুসি এটা প্রেফার করে এটা কিভাবে খাবে বা খাওয়া পারবে আমরা যারা রাতে দুধ খাচ্ছে তাদেরকে বলি দুধে এক চা চামচ ইসবগুলের ভুসি মিক্সড করে খাবে দুধটা যেন খুব বেশি উত্তপ্ত গরম না হয় একটু মিডিয়াম আঁচে হবে আর যদি পানি দিয়ে খেতে চায় পানি দিয়ে গুলিয়ে খেতে পারবে এক কাপ পানিতে এক চা চামচ বা এক গ্লাস পানিতে এক চা চামচ ইসবগুলের ভুসি মিক্সড করে খেতে পারবে সমস্যা হবে না আর যদি জুসের সাথে মিক্স করে খেতে চায় সেটাও পারবে মানে জাস্ট রাতের বেলাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ আর রাতের বেলা মানে ইফতারের পরপরই সে এক চামচ খাবে আর সেইরি সময় সে এক চামচ খাবে এই দুই চামচ খেলে আশা করি তার কোনো সমস্যা হবে না খুবই সম্ভাবনা কম খাবারের ক্ষেত্রে যেটা মানে অনেকেই চিন্তা করে যে বাচ্চারা যারা ছোটরা ওরাও কিন্তু অনেক সময় খুব উৎসাহ নিয়ে রোজা রাখে কত বছর বয়স থেকে অ্যাকচুয়ালি মানে কি ধরনের খাবারটা মেইনটেইন করা উচিত যারা অ্যাডলোসেন্ট আছে তাদের জন্য যদি কোনো মানে আপনার বিশেষ কোনো পরামর্শ থাকে যাদের চলছে তাদের ক্ষেত্রে আসলে টেন্ডেন্সিটা খুব থাকে খাবার কম খাওয়া আর ইফতার ইফতার আর সেইরি রোজা এটা আসলে কি একটু ডিফারেন্ট সময় হ্যাঁ এই সময়টাকে আমরা খুব বেশি প্রেশার দিই না

সেটিকে চলে এসেছি আপনি এক কথায় রোজাদার যারা আছেন তাদের ডায়েটটা কেমন হবে সেভাবে যদি আপনি একটু দশর দিক উদ্দেশ্য বলেন আচ্ছা আমি দশর দিক উদ্দেশ্য আমার যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যারা ডাইটিং করছি আর কি বা ডাইটিং করছি না মানে নরমাল রোজাদার তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে অবশ্যই আমরা হচ্ছে একটা ডায়েট চার্ট যদি সে ফলো করে থাকে দেন তো খুবই ভালো সেটা সে তিন ভাগে ভাগ করবে আর যদি সে ফলো না করে থাকে নর্মালি সব খাবে কিন্তু প্রচুর পরিমাণে পানি দুধ খেজুর এই খাবার গুলোতে রাখতে হবে সঙ্গে রসালো ফল যেহেতু গরমের সময় চলছে এটা রসালো ফল থাকবে আর দুধ খেজুর এটা কমন খাবার হিসেবে থাকবে একটা জুস থাকবে এবং যেটাই খাচ্ছেন না কেন অবশ্যই একটা পরিমাপ করে খাবেন যদি আপনি মনে করেন যে আমি এই পরিমাণটা করে খেতে পারছি না তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদ বা একজন বিশেষজ্ঞের কাছে আপনি সাহায্য নিতে পারে আর সেটা করতে না চাইলে নিজেই ঘরে পরিমাণ করে এক কাপ এক কাপ হিসাব করে আপনারা খাবারটাকে খেতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা পুষ্টি বিষয়ে অনেক কিছু জানতে পারলাম আশা করি দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে খুশি টিভিকে প্রিয় দর্শক সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা আর তাই বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে